নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে আর কোনো জ্ঞানের কচ কচ নেই কথা না, আজকে একটি অন্য জিনিস দেখুন। আমি একটা জায়গায় পশ্চিমবঙ্গের একটা খুব ইন্টেরিয়র গ্রামে গেছিলাম, একটা সোলার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে। সেই জায়গার বেড়ানোটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, এনজয় করুন। আমরা কলকাতা থেকে খুব ভোরবেলা বেরিয়ে পড়লাম বর্ধমান ডিস্ট্রিক্টের সারেঙ্গা বলে একটা গ্রামে যাব বলে। প্রায় বোধহয় 3.5 ঘন্টা 4 ঘন্টা ড্রাইভ করেছিলাম। রাস্তায় আমরা বাঙালিরা যা করি, একটু খাওয়া দাওয়া করলাম। এই জায়গাটার নাম গুরুপ, এখান থেকে কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে। ছোট্ট একটা বিভ্রাটে পড়েছিলাম, টায়ার পাংচার হয়ে গেছিল, সেটা ঠিক করে আমরা প্রায় 3.5 ঘন্টা পরে সারেঙ্গা গ্রামে পৌঁছেই আবার খাওয়া দাওয়া, এলাহি কারবার, রাজেশবাবুর প্রজেক্ট এটা, রাজেশবাবু এই ফার্মটি এবং যত ক্ষেত খামার প্রায় 400 বিঘে জমি সবটারই উনি মালিক। রাজেশবাবু, অজয়, শিবাজি, সমিল, সৌরভ, আমি, এটা রাজেশবাবুর ব্রিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এখানে আমরা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বসাবো। তারপর আমরা গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম, যেখানে যেখানে আমরা স্ট্রিট লাইট লাগাবো। গ্রামের রাস্তা দিয়ে হলুদ টি শার্ট পরা, ইয়েলো টি শার্ট পরা হচ্ছে রাজেশবাবু, তার পাশে হোয়াইট অজয়, আর ব্লু টি শার্ট পরা শিবাজি। এ হচ্ছে সৌমিল আর সৌরভ আমার পেছনে, এরা ইঞ্জিনিয়ার্স। গ্রামের সুন্দর লাল মাটির রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। আমরা যারা শহরে থাকি তাদের জন্য এরকম দৃশ্য খুবই অবিরল, আমাদের ভাগ্যে মেলে না। এইরকম ফ্রেশ আলো, হাওয়া, কোনো পলিউশন নেই, ফাঁকা রাস্তা, মাঝে মাঝে একজন সাইকেল আরোহী নিজের মনে সাইকেল করে চলেছেন। আমরা আরো কিছুটা এগিয়ে প্রায় 1.5 কিলোমিটার পরে পৌঁছে গেলাম সেই স্বর্গ রাজ্যে। প্রায় 200-250 বিঘে জমি এই ক্ষেতে। এখানে যে ওয়াটার পাম্পিং সিস্টেম আছে, এখানে আমরা আরেকটা সোলার পাওয়ার প্ল্যান্ট বসাবো। চারদিকে তাল গাছের সারি, মাঝখানে এরকম অপরূপ সুন্দর সবুজ, গ্রাম বাংলার খুব মনোরম রূপ। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের যেতে হবে আরো ভেতরে যেখানে ওনার পাম্পিং স্টেশন গুলো রয়েছে। আমরা আলের উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। যারা আলের উপর দিয়ে হেঁটেছেন তারা জানেন একটু ট্রিকি ব্যাপারটা, বিশেষ করে আমাদের মতো যারা শহুরে মানুষ যাদের অভ্যেস নেই। তবুও আমি সবাইকে ভিডিওটা দেখাবো বলে একটু রিস্ক নিয়ে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ব্যালেন্স করে আমি হাঁটতে থাকলাম। গ্রামের লোকেদের ব্যালেন্স করার দরকার পড়ে না, কিন্তু আমাদের দরকার পড়ে, কারণ আমাদের অভ্যেস নেই। আরো এগিয়ে গেলাম, শিবাজি, তারপরে পাম্পিং স্টেশনে পৌঁছে এরকম নির্মল জল, এত পরিষ্কার টলটলে, এত মিষ্টি জল দেখে লোভ সামলাতে পারলাম না, অনেকটা জল খেয়ে নিলাম, মুখ চোখ একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এটা পাম্পিং স্টেশন, এখানেই আমরা সোলার প্ল্যান্টটা বসাবো। অজয়, রাজেশবাবু, রাজেশবাবুর সঙ্গে
কিছু কথোপকথন। অনেক লোককে ইনি চাকরি দিয়েছেন গ্রামের, খুবই পিতৃতুল্য লোক গ্রামবাসীর জন্য। তারপর আমরা ফিরে এলাম ওনার ফার্ম হাউসে, যেখানে ওনার নানা রকমের যন্ত্রপাতি আছে, মুড়ি বানানোর প্ল্যান্ট, মশলা গুঁড়ো করানোর প্ল্যান্ট, চাল গম সব কিছুই উনি মেকানাইজড হয়েছে করেন, এবং সেই প্ল্যান্টগুলোকে আমরা সব সোলার পাওয়ার দিয়ে আমরা কনভার্ট করে দেব। এটা ওনার ফার্ম হাউস, তার ভেতরে আমবাগান, শালবাগান, এটা আমার পেছনে শালগাছ। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ফার্ম হাউসের ভেতরে একটা 400 বছরের পুরনো গঙ্গা ঠাকুরের একটা মন্দির আছে। লক্ষণশালের আমল থেকে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত। রাজেশবাবু এটাকে মেনটেন করেছেন এবং গ্রামের প্রত্যেকটি লোকের এখানে আসার অনুমতি আছে। যে কোনো পুজো পার্বণে, যে কোনো শুভ অনুষ্ঠানে গ্রামের লোকেরা এখানে এসে পুজো দেন। ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে, আর গঙ্গা পুজোর দিনে বছরে একবার 2-3 দিনের জন্য রাজেশবাবু গঙ্গা পুজোর আয়োজন করেন, তখন 12,000 লোক তখন এখানে খায়। এটি একটি অনেক পুরনো, প্রায় জমে থাকা, পাথর হয়ে যাওয়া ঢিবি। তার মধ্যে অনেক ঠাকুর বসানো আছে এবং এই ঢিবিটি এখন একটি মন্দিরে পরিণত হয়েছে, এবং তার যে ভগবান দেবদেবীর যে মূর্তিগুলো আছে, গ্রামবাসীরা খুব শ্রদ্ধার সঙ্গে তাদের পুজো করেন। সন্ধে হয়ে যাচ্ছে, আমরা একটু বাইরে গম ক্ষেতের দিকে গেলাম, ঠিক ফার্মের বাইরেই আছে। সেখানে আকাশটা বেশ মেঘলা ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি, গরম লাগছিল না। খুব উঁচু উঁচু, প্রায় 40-50 ফুট, 60 ফুট উঁচু শাল গাছ। আমার ক্যামেরাটা ধরাটা অ্যাঙ্গেলটা একটু ভুল হয়ে গেছে, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর পরের দিন ভোরবেলা আমরা ঠিক বাইরে শাল বনে আমরা দাঁত মাছতে গেলাম, মানে দাঁতের শাল গাছের ছোট ছোট ডাল ভেঙে তার রস চিবিয়ে আমরা দাঁত পরিষ্কার করলাম। একটা কথা বলে রাখি, এ আমি এখানে আগেও গেছি, এর আগে শালের টুকরো নিয়ে এসেছিলাম, ছোট ছোট টুকরো, এবং আমি শাল গাছের সেই ডালগুলো চিবিয়েছি এবং আমি কিন্তু খুব উপকার পেয়েছি। আমার দাঁতে নানা রকম সমস্যা ছিল বা আছে, কিন্তু সেগুলি অনেক অনেক উপশম হয়ে গেছে, কাজে ব্যাপারটা লাইটলি নেবেন না। সূর্য উঠছে, লেবু গাছের জঙ্গল, শিবাজির সঙ্গে আমরা দেখছি কোনো লেবু লেবু টেবু খুঁজে পাওয়া যায় কিনা। তারপরে আবার ব্রেকফাস্টের সময়, পরের দিন সকালে আমরা বেরিয়ে যাব। ফার্মে ঘুরতে থাকলাম, বিশাল আকারের একটি পাঠা, কোয়াইট ফ্রেন্ডলি, কিন্তু এই গরুটা ফ্রেন্ডলি নয়, অনেকবার গুতনের চেষ্টা করেছে। দিনে নাকি 14 লিটার দুধ দেয়, সকালে 7 লিটার, রাত্রে 7 লিটার। এই দৃশ্য আমাদের কাছে, আমাদের ছেলে মেয়েদের কাছে খুবই অবিরল, এরা এই ব্যাপারটা কোনোদিন দেখবে না। এরপরে ব্রেকফাস্ট, পান্তা ভাত দিয়ে, আমাদের স্পেশাল অর্ডার ছিল পান্তা ভাত খাবো, বিশেষ করে আমার খুব প্রিয় খাবার। তারপরে রাস্তায় আরেকবার টায়ার পাঞ্চার, ফেরত আসার সময় এখানে আমরা একটু রঙ্গ তামাশা করলাম অজয়,
খুব কর্মঠ ছেলে, খুব মজার ছেলে। আর সৌরভ, টায়ার ঠিক করা হচ্ছে, আরো প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা আবার সেই চা খেতে বসলাম। আবার একটু রঙ্গ তামাশা হলো। এরপরে আমরা ফিরে আসলাম কলকাতা। আমার অন্য কিছু কিছু ছবি এখানে আপনাদের দেখালাম, যেগুলো ভিডিও নয়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার পরে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব শেয়ার করবেন, এতে সবাই আমার এই ভিডিওটির লাভ নিতে পারে। আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমার আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান।